নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি স্টাফড টমেটো এই রেসিপিটা একবার দেখে নিন খুব ভালো লাগে খেতে এই জিনিসটা আর এখন তো বাজারে প্রচুর প্রচুর টমেটো আর দামও খুব কম ঝটপট বানিয়ে ফেলুন একবার দেখুন খুব ভালো লাগবে আসুন তাহলে দেখে রেসিপিটা এখানে আমি চারটে টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি আর এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু আর পনির এই দুটো স্টাফ স্টাফিংয়ের জন্য ব্যবহার করবো আর একটা গ্রেটার নিয়ে নিলাম সে দু ভালো করে গ্রেড করে নিচ্ছে এইভাবে ঠিক একইভাবে পনিরটাকেও গ্রেড করে নেব এই মুহুর্তে আপনারা কোন শহর থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার ভীষণ জানতে ইচ্ছা করে আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইলো পাশে বেলাইকানটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে এসে পৌঁছয় আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশানটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি এক টেবিল স্পুন একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর দিলাম নুন স্বাদ মতন ধনে গুঁড়ো দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিলাম হাফ টি থেকে একটু কম চিনি দিলাম হাফ টি স্পুন আর দিলাম কাশ্মীর মির্চ ওয়ান ফোর্থ টি এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার স্টাফিংটা রেডি হয়ে গেল এবার টমেটোগুলিকে রেডি করছি পুটটা ভরার জন্য টমেটোর উপরটা এইভাবে আস্তে করে কেটে সরিয়ে দেব তারপর চামচের পেছন দিকটা দিয়ে এর ভেতরটা কুড়িয়ে দানাগুলো বার করে দেবো যেরকমভাবে স্কুপ করে ঠিক এইভাবে আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আপনার মতন দর্শক একজন আমাদের মধ্যে ভীষণ প্রয়োজন এইভাবে টমেটোটা পুরো কুড়িয়ে নিচ্ছি একবার অবশ্যই এই রেসিপিটা করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তাহলে আপনি বারবার করতে খেতে ইচ্ছা করবে আপনার খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টস আমার খুব ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে খুব খুশি করে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এভাবে আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি একইভাবে প্রথমে উপরটা কেটে নিলাম তারপর চামচ দিয়ে ভেতরটা স্কুপ করে নিলাম সমস্ত ভেতরে দানাগুলি বার করে নিলাম তাহলে আমার টমেটোটা রেডি হয়ে গেল সাফ ভরার জন্য এভাবে আমার চারটা টমেটো রেডি করে নিলাম পুর ভরার জন্য দেখুন একদম রেডি এবার এর ভেতরে আমি পুরটা ভরবো পুরটা নিয়ে আসলাম নিয়ে এসে এবার অল্প অল্প করে নিয়ে ভেতরে এইভাবে ভরে ভরে দেব ভালো করে ভরে দেব আচ্ছা আপনারা যে রেসিপিটা দেখছেন আপনাদের শহরে এখন কটা বাজে একটু আমাকে জানাবেন আমার ভীষণ জানতে ইচ্ছে করে কারণ আপনাকে কখন কোন সময় দেখছেন সেটার জন্য এইভাবে আমি এক এক করে সবকটা টমেটো পুর ভরে নিচ্ছি এই স্টাফড টমেটোটা খেতে খুব ভালো লাগে এ তো ভীষণ ভালো লাগে আর আপনি কোনো গেস্ট আসতেও আপনি করে দিতে পারেন বেশ ভালো লাগবে খেতে আর নতুনত্ব জিনিস কান্না খেতে ভালো লাগে বলুন যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভীষণ ভালো লাগে যখন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার রেসিপিটার উপরে একটা কমেন্ট দেন আমার ভীষণ ভালো লাগে তখন মনে হয় যেন আমার কাজটা সার্থক হয়েছে এবার ওপর থেকে একটু পনির গ্রেড করে দিয়ে দিলাম সবগুলিতে তারপরে এবার আমি ফ্রাই করতে চলে যাব ওভেন ছাড়া কীভাবে করতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর যাদের ওটিটি আছে তারা ওটিটিতে দিয়ে এটা বেক করতে পারেন প্রথমে আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি টমেটো গুলো একটা একটা করে বসিয়ে দেব এইভাবে তারপর ব্রাশের সাহায্যে আমি তেলটা নিয়ে নিয়ে ওদের গায়ে লাগিয়ে দেব টমেটোগুলোর গায়ে যাতে ফ্রাইটা হতে সুবিধা হয় এবার চারিদিকে লাগানোর পর তেলটা একটা পাত্র নেব নিয়ে ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি রাখবো পাঁচ মিনিট বাদে আমি খুলে দেখছি টমেটোটা পুরো সফট হয়ে গেছে একদম সফট হয়ে গেছে পুরো বেক হওয়ার মতন হয়ে গেছে আমি আবার এদের গায়ে তেল একটু লাগিয়ে লাগিয়ে দিচ্ছি খানিকক্ষণ এভাবে রাখবো রেখে আমি সার্ভ করে নেব এবার আমি প্লেটিং করে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগলো আমার এই সহজ পদ্ধতিটা একবার অবশ্যই এভাবে করে খাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে কামনা করি আবার দেখা হবে নমস্কার